হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কেপপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কোয়াং রেডিওর ক্রিসমাস এপিসোডে এক্সোর সদস্য বেখুন সিদ্ধান্ত নেয় সে ফ্যানদের এফএফ বা ফ্যান ফিকশন পড়বে। তাই সে কিছু এফএফ পড়ে এবং কিছু মজার ফানি ফিডব্যাক ও দেয় সেগুলোকে নিয়ে। বেখুন যে ফ্যান ফিকশনটা পড়েছিল সেটার নাম ছিল বেখুনের প্রিন্সেস দাহি, আর এই এফএফটা লিখেছিল জাং আহ। এই এফএফটা ছিল মূলত একটা ইমাজিনারি কনভারসেশন, যেখানে বেখুন প্রিন্সেস দাহিকে বলে তার কিউট সাইড অন্য কোনো ছেলের সামনে প্রকাশ না করতে। সেখানে কিছু মুমেন্টস পরে তার হাসতে হাসতে অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। তারপর এগুলো নিয়ে সে তার কিছু চিন্তা শেয়ার করে। বেখুন যদি সেই ভক্তটির সাথে সরাসরি কথা বলার সুযোগ পেত, তাহলে সে সেই ভক্তকে বলতো গল্পটা একদম ঠিক এবং বিনোদন দেওয়ার জন্য সে ক্রেডিটও দিত। তবে আরও একটি মজার ব্যাপার, এটাই বেখুনের প্রথম কোনো এফএফ পড়া না। শো ছাড়াও সে নিজে পার্সোনালি বেশ কয়েকটা এফএফ পড়েছে এক্সো গ্রুপকে নিয়ে এবং তাকে নিয়ে। বেখুনের কাছে নাকি সেগুলো বেশ ভালোই লেগেছে। শো চলাকালীন সে আরও কিছু এফএফ খুঁজছিল যেগুলো সে আগেই পড়েছিল, তবে খুঁজে পাচ্ছিল না। এর জন্য কিছুটা হতাশ হয় সে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আমার সামনে যে দুই একটা এফএফ ভুলে চলে এসেছিল সেগুলো পড়ে আমার অবস্থা তো দেখার মতো ছিল। এফএফ দেখলে আমি 40 মাইল দূরে চলে যাই, কারণ যারা জানার তারা জানবে এফএফগুলো আসলেই কি হয় এবং কেমন হয়। সেখানে বেখুন স্টোরি শুধু পড়েইনি, প্রশংসাও করেছে যেগুলো ছিল তাকে নিয়ে। সেই ভালো জানে সে কেমন কেমন এফএফ পড়েছিল। তবে বিটিএস যদি এফএফ পড়ে তাহলে তাদের রিয়াকশন কি হবে কে জানে। আপনি কি এফএফ পড়েন আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।